লকডাউনে সবাই বাড়িতেই গৃহবন্দী, আর এই সময় এই বোর্ড টাইমকে কাটানোর জন্য হাতের কাছেই রয়েছে হইচইয়ে নানান ওয়েব সিরিজ। আর এরপর হইচই আরেকটি নতুন ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছে, যার নাম কেস জন্ডিস। শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার সাথে অঙ্কুশ হাজরাকে। এর আগে অনির্বাণ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজের অভিজ্ঞতা হয়ে থাকলো, এটি কিন্তু অঙ্কুশ হাজরার জন্য প্রথম একটি ওয়েব সিরিজ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরাকে প্রথমবারের জন্য একসাথে দেখা গিয়েছিল জুলফিকার সিনেমায়। ম্যানকাইন্ড ভার্সেস করোনার বিষয়ের উপর তৈরি এই ওয়েব সিরিজে পরমব্রত এবং অঙ্কুশকে উকিলের চরিত্রে দেখা যেতে চলেছে। যেমনটা আমরা জানি, দুজন উকিলের মধ্যে সম্পর্ক ঠিক কেমন হয়ে থাকে, আর তাই এইভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন পরমব্রত এবং অঙ্কুশ। পরমব্রত এবং অঙ্কুশের এইভাবে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে নিন আপনিও। কি বুঝলেন, এই ঝগড়াটা কিন্তু দুজন উকিলের মধ্যে। এর মধ্যে অভিনেতা পরমব্রত এবং অভিনেতা অঙ্কুশের কোন রকম ছিটেফোঁটা নেই এবং তাদের বন্ধুত্ব বেশ অটুট। 10টি এপিসোড দিয়ে তৈরি এই কেস জন্ডিস ওয়েব সিরিজটির ট্রেলার আসতে চলেছে 14ই মে, এবং 15ই মে থেকে 5টি এপিসোড এবং তারপর আবার 22শে মে থেকে বাকি 5টি এপিসোড পরপর দেখা যেতে চলেছে। এই একঘেয়েমি জীবনের মজার ছোঁয়া লাগাতে কেস জন্ডিস নিয়ে আসতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং পরমব্রত চট্টোপাধ্যায়। আমরা তো রয়েছি অপেক্ষায়, আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।